আমি আজকে আপনাদের এখানে আসলে যুক্ত হয়েছে এই জন্য আমার মামা আছেন উনি অনেক বেশি মুমিন আপনারা কয়েকদিন ধরে মুমিন খুঁজতেছেন তো আমি আমার মামা এসছেন আমাদের বাড়িতে বেড়াতে এ যদিও এর আগে আপনার দেওয়া অনেক মানে বিষয়গুলো আমি উনার ব্যক্তিগত মেসেঞ্জারে পোস্ট করতাম উনি আমাকে অনেক বকাবকি করতে এবং তো আমার নামে তো হুলিয়া জারি করছে হলো বেলাইনে চলে গেছে ওরা কেউ ভালো নেই অন্য দিকে চলে যাচ্ছে এগুলা ঠিক করা দরকার তো সৌভাগ্যক্রমে মামা এসছেন আমাদের বাড়িতে বেড়াতে উনি কিন্তু হজ তো আমি বহু কষ্টে রাজি করাইছি তাকে আপনাদের সাথে কথা বলার জন্য যদি কোন রকম আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে যদি উত্তেজিত হয়ে বা রাগারাগি করে যদি সেরকম কিছু বলে আপনারা মাইন্ড করবেন না হয়তো ভাববেন যে আমি ধরাই দিয়ে আপনাদের অপমানিত করছি তা কিন্তু না আমি কি দেবো হ্যাঁ দিতে পারেন কিন্তু কি নিয়ে কথা বলবেন বিষয়টা কি এখন আপনাদের সব বিষয়ে তার সমস্যা মানে একটা স্পেসিফিক পয়েন্ট বললে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি কিন্তু সব বিষয়ে তো আমরা এখন একটা ছোট একটা লাইভে তো সব বিষয় নিয়ে কথা বলাটা সম্ভব না তাই না তা তো ঠিকই আপনি যে কোনো একটা বিষয় নিয়েই কথা বলা উচিত আপনি যেগুলো লেখেন সেগুলো সব আমি পড়ি এবং তাকে পোস্ট করি শুধু তাকে না আমার আপনি তো জানেন আমার ভিতরে যারা আত্মীয় স্বজন আছেন আমি প্রত্যেকেই দি মানে তালিমের সময় এই শিক্ষাটা পেয়েছি যে যা শিখবা সবাইকে শিখাবা তো আমি তাকেও দিয়েছি এখন উনি বলে এগুলা সব মিথ্যা আপনারা বানাচ্ছেন আচ্ছা তাহলে তাহলে ওনাকে আমি মানে যেটা বলতে পারি যে যে কোনো একটা পয়েন্ট আপনি উনি যদি আমাকে বলেন আমি সেই অনুসারে কথা বলতে পারি এভাবে তো মানে সব বিষয়ে আসলে কথা বলাটা সম্ভব না উনি যেমন ধরেন আমরা কোন কথাটা মিথ্যা বলেছি সেটা যদি আমাদেরকে একটু উনি আমাদেরকে বুঝাই দিতেন সত্যটা যদি আমাদেরকে জানাই দিতেন বুঝাই দিতেন আমাদেরকে ঠিকভাবে তাহলে তো আমরা একটা জিনিস নতুন জিনিস শিখতে পারলাম আমাদের তো উপকার হলো তাহলে আমি একটা প্রস্তাব করি যে উনি কি ইসলামে যে বিবাহ বহির্ভূত ভাবে দাসীর সাথে যৌন কর্ম করাটা যে হালাল এই বিষয়ে কথা বলতে চান তাহলে আমরা আমরা যদি এই বিষয়ে মিথ্যা বলে থাকি তাহলে আমি রেফারেন্স দেখাচ্ছি উনি ওনার সপক্ষে রেফারেন্স তথ্য প্রমাণ দেখাবেন তাহলে এটা ফাসলা হয়ে যায় আপনি কথা বলেন না আমি এখন হঠাৎ করে আপনার সাথে কি কথা বলবো ঠিক আছে না ওর সাথে আমার যে যে ডেফারেন্স যেটা সেটা হচ্ছে যে ও ইসলাম মানে না ঠিক আছে আচ্ছা একজন একজনের তো না মানতেই পারে এটা তো বিশ্বাসের ব্যাপার আপনি কি কাউকে জোর করতে পারেন মানে ধরেন একজন মানুষ একটা জিনিস মানতে চাচ্ছে না তার মনে মনে হচ্ছে এই জিনিসটা ঠিক না সে তার নিজস্ব যুক্তি বুদ্ধি দিয়ে ভেবে দেখেছে ভেবে দেখেছে যে এই জিনিসটা ঠিক না এখন আপনি কি সেই জিনিসটা তাকে মানতে বাধ্য করতে পারেন জোর করতে পারেন না না আমি আমি তাকে তো জোর করব না কিন্তু সে যে মুসলমান মুসলমান বলে নিজেকে দাবি করে কিন্তু মুসলমানিত্ব যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে নামাজ রোজা হজ যাকাত সেগুলো তো একটাও তারা মানে না কিন্তু আপনি যে নিজেকে মুসলমান বলে দাবি করছেন আমি নিশ্চিত করেছেন তাই না তাহলে আপনি কি ছোটবেলা থেকে আপনাকে এই সুযোগটা দিয়েছিলেন যে বাবা তুমি তোমাকে আমরা সব ধর্মগ্রন্থ গুলা তোমাকে দিলাম তুমি সব ধর্মগ্রন্থ সম্পর্কে পড়ালেখা করে যাচাই বাছাই করে তারপরে তোমার কাছে যেটা তোমার কাছে সঠিক ধর্ম মনে হয় সত্য ধর্ম মনে হয় শ্রেষ্ঠ ধর্ম মনে হয় সেটাকে তুমি পছন্দ করে নিও তোমরা সে তুমি সেই অনুযায়ী নিজের যাপন করো এই সুযোগটা কি আপনাকে দেয়া হয়েছিল ধরেন আপনার জন্ম যদি আজকে একটা হিন্দু পরিবারে হতো তাহলে কি আপনি একইভাবে ছোটবেলা থেকে যদি আপনাকে শেখানো হতো যে হিন্দু ধর্মই সত্য ধর্ম হিন্দু ধর্মই শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্মই হচ্ছে সর্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম কৃষ্ণই হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ অবতার ভগবানের অবতার এগুলো যদি ছোটবেলা থেকে আপনাকে শেখানো হতো এবং আপনাকে একটা মানুষ কিন্তু ছোটবেলা যে জিনিসটা শেখে সেটা কিন্তু তার মাথার ভেতর একদম গেঁথে যায় তাই না এখন আপনাকে যদি ছোটবেলা থেকে এই জিনিস এইভাবে বড় করা হতো এবং আপনার স্কুল কলেজ যদি হিন্দু স্কুল হতো তারপরে যদি আপনার শিক্ষকরা যদি সবাই হিন্দু হতেন আপনার পাড়া যদি যদি বেশিরভাগ বেশিরভাগ মানুষ হিন্দু হতো আপনাকে সময় মন্দিরে গিয়ে বসে থাকতে হতো গীতা পাঠ করতে হতো তাহলে তো আপনি একইভাবে মনে করতেন যে হিন্দু ধর্মটাই সনাতন ধর্মটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম তাই না মানে আপনি বলতে চাচ্ছেন তখনও আপনার মনে হতো যে ইসলামী শ্রেষ্ঠ ধর্ম এটা আপনার মনে হতো তখনও শুনেন এগুলো এগুলো তো প্রশ্নই আসে না কারণ আপনি যখনই রাইস খাতে আসবেন তখন আপনার রুটির কথা ছেড়েই দিতে হবে আপনি রাইস নিয়ে আলাপ করবেন আমি আমি আপনাকে জিজ্ঞাসা করেছি ভাইয়া ভাই আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে ছোটবেলা কি আপনাকে আপনাকে আমি জিজ্ঞাসা করেছি ছোটবেলা নিয়ে কি আপনাকে ভগবত গীতা বাইবেল তারপরে এগুলো পড়তে দেওয়া হয়েছিল টক এগুলো পড়তে দেওয়া হয়েছিল না তাহলে আপনি কিভাবে বুঝতে পারলেন যে আপনার ধর্মটাই যে একমাত্র সত্য ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম এটা আপনি কিভাবে বুঝতে পারলেন যাচাই না করে আপনার এখানে যাচাই করার বিষয়টা আসছে কেন আপনি না না আপনাকে আপনাকে আমি জিজ্ঞাসা করেছি যে ধরেন আপনি একটা দোকানের দুধ একটা দোকানের দুধ আপনি সব সময় খান অন্য কোন দোকানের দুধ আপনি কখনো খানই নাই এখন আপনি দাবি করছেন এখন আপনি দাবি করছেন একটু 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 আমার কথাটা পয়েন্টটা একটু শুনেন না আমার পয়েন্টটা একটু শুনে নেন মনে করেন আপনি একটা দোকানের দুধ সবসময় কিনে খান আপনার পরিবার পরিবারের সবাই কিনে খায় আপনি আর অন্য কোন ধর অন্য কোন দুধ যাচাই করে দেখেন নাই হ্যাঁ জীবনে কখনো অন্য কোন দোকানের দুধ খান নাই এবং আপনি দাবি করছেন যে আপনার যে আপনি যে দোকান থেকে দুধটা খাচ্ছেন সেই দোকানের দুধটাই হচ্ছে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুধ কিন্তু আপনি কি যাচাই না করে এই সিদ্ধান্তটাতে আসতে পারেন আপনি কত বছর ধরে যাচাই করবেন আপনার লাইফটাও কত দিনের না না আপনি

এই সিদ্ধান্ত আমার তো যাচাই করার যথেষ্ট সময় আমি পাচ্ছি না কিন্তু বিপরীত দিকে আপনি তো নিশ্চয়ই ফেলেছেন যে আপনি যাচাই না করে সিদ্ধান্তটা নিয়েছেন যে ইসলামী হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম আপনার কাছে যদি সেই পরিমাণ সময় না থাকে তাহলে তো আপনার বলা উচিত ছিল যে ভাই আমার এত সময় নাই আমি যাচাই করতে পারি নাই আমি খালি পালন করি আমার বাপ মায় পালন করছে আমিও পালন করি এটা বলা উচিত ছিল তাই না না আপনার আপনার পৃথিবীতে যে কয়টা ধর্ম আছে কোন ধর্মে আপনার এই ধরনের যাচাই বাছাই করে কেউ কি পালন করে ভাই আপনি কি জানেন যে নবী মোহাম্মদের কাছে যখন ওহি নাজিল হলো তখন নবী মোহাম্মদ তার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছিলেন এটা কি আপনি জানেন এইটাকে কি বলে ধর্মটা আসছিল সেটা কি আপনি জানেন না না আপনাকে ভাই আমি ইসলাম সম্পর্কে যথেষ্ট ভালো জানি আপনি আমাকে ইসলাম সম্পর্কে একটু আমার কথাটা শেষ করি আমার পয়েন্টটা শেষ করি ভাই আমার পয়েন্টটা শেষ করি ইসলাম সম্পর্কে আমি যথেষ্ট ভালো জানি হ্যাঁ এটা আমি মানে বেশ ইয়া আপনাকে বলতে পারি যে আপনি কেন আপনার থেকে অনেক বড় আলেম এসে আমার সাথে ইসলাম বিষয়ে মানে তর্ক করে আসবে পারবে না হ্যাঁ এটা আমি মানে আপনার কাছে বড়াই করার জন্য বলছি না কথাটা সত্য এই কারণে বলছি পরীক্ষা কি সত্য একটু একটু পয়েন্টটা শেষ করি ভাই পয়েন্টটা একটু শেষ করি আপনাকে আমি বলেছি যে নবী মুহাম্মাদের পিতা-মাতা ছিলেন পত্তলিক নবী ইব্রাহিমের পিতামাতা ছিলেন পত্তলিক হুম নবী মুহাম্মদ এবং নবী ইব্রাহিম দুইজনই তাদের বাপ দাদার ধর্মটা ত্যাগ করেছিল ত্যাগ করার সময় ত্যাগ করার সময় যে কাজটা করেছিল যেটা হচ্ছে তারা তাদের পৌত্তিক ধর্মের সমালোচনা করেছিল নবী ইব্রাহিম কি করেছিল তার যে বাবা যে মূর্তির পূজা করতো সেই মূর্তিগুলোকে ভেঙে মন্দিরে ঢুকে মূর্তিগুলোকে ভেঙে সবচেয়ে বড় মূর্তিটার গলায় কুঠারটা ঝুলিয়ে দিয়েছিল এবং নবী মোহাম্মদ যে কাজটা করেছিল নবী মোহাম্মদ সেই সময়ের কাবা শরীফে যে তিনশো ষাটটা মূর্তি ছিল সেগুলোর সমালোচনা করত সেই ধর্মগুলোর অবমাননা করত বাপ দাদার ধর্মকে অবমাননা করত এই কথাগুলো কি সত্য নাকি মিথ্যা বলেন এবার এটা কার নির্দেশে করছিল সেটা কি আপনি জানেন ভাই কাম নির্দেশে করেছিল সেটা তো আমি সেই বিষয়ে আমি কিছু বলি নাই নির্দেশে ভাই কাম নির্দেশে বা কেন করেছিল সেই বিষয়ে কিছু বলিনি আপনাকে করেছি সত্য কিনা করেছিল কিনা মনে করেন মনে করেন মনে করেন আপনি ভাত খেয়েছেন কিনা এটা আমি জিজ্ঞাসা করছি আপনি বলবেন যে হ্যাঁ ভাত খেয়েছি আমি আপনি কি আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি ভাই আমি ভাত কি দিয়ে খাইছি আমি ভাত কয়টা সময় খাইছি আমি ভাত খাওয়ার সময় লবণ নিচ্ছি কিনা এটা তো জিজ্ঞাসা করলেন না ভাই ভাই এটা তো আমার আলোচনার বিষয় না আমি আপনাকে যে তথ্যটা জানতে চেয়েছি যে আপনি ভাত খাইছেন কিনা আপনি বলবেন ভাত খাইছি অথবা ভাত খাইনি এখন আপনি যদি মানে বলা শুরু করেন ভাই আমি ভাতে তরকারিতে লবণ কতটুকু ছিল তারপরে পানি দিছিলাম কিনা ভাতে পানি ঠিক ছিল কিনা ডাইলে লবণ ছিল কিনা ভাই এগুলো তো আমি জিজ্ঞাসাই করি নাই ভাই না না আপনি তো বলছেন যে এরকম হয়েছিল হ্যাঁ ঘটনা হয়েছিল হ্যাঁ তাহলে তাহলে নবী মোহাম্মদ যদি তার বাপদাদার ধর্মে বিশ্বাস করতো বাপদাদা ধর্মটাই যদি বিশ্বাস করত ছোটবেলা থেকে তাহলে কি আর ইসলাম ধর্ম আসতো না না তাহলে ইসলাম ধর্ম বিশ্বাসে আপনি বলছেন যে মানুষ এখন 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 নবী মোহাম্মদ যখন দেখতে পাইলো যে তাদের সমাজে নানা ধরনের অনাচার অবিচার চলছে এবং এগুলা চলছে ধর্মের নামে তখন সেই যে কাজটা করলো সেই সময় হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তিনি করেছিলেন তার তরুণ বয়সে সেই সময় মানে সংস্কারের কাজ চলছিল তখন গোত্রে গোত্রে লেগে যাওয়ার যে একটা বুদ্ধি দিয়েছিলেন যে একটা চাদর মানে বিছিয়ে সেটার উপরে হাজরে আসবাদ পাথরটাকে দেখে সবাই চারপাশ থেকে ধরে সব তার চারপাশ থেকে ধরে ওইটাকে স্থানান্তর করবে এটা কি সত্য নাকি মিথ্যা বলেন তো সত্য আচ্ছা তাহলে আমি যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি নবী মোহাম্মদ তার সমাজে এই ধরনের নানা অনাচার অবিচার দেখছিল দেখে তিনি বলছিলেন যে এই ধর্মটা পালন করো। তখন তার মনে এই সম্পর্কে এই ধর্মগুলাকে আদৌ সত্য কিনা তিনি যাচাই করা শুরু করে দিয়েছিলেন এবং যাচাই করে দেখতে পেলেন যে মূর্তির কোন আসলে ক্ষমতা নাই মূর্তি আসলে মানুষের ভালো করতে পারে না খারাপও করতে পারে না তিনি কিন্তু তিনি যদি তার প্রৈত্যক ধর্মতে মানে ইয়া থাকতেন

যে অন্য ধর্মগুলো সত্য কিনা এই যেমন ধরেন এই যে হুবাল নামক একটা দেবতা ছিল সেই সময় শীর্ষ দেবতা ছিল এবং সেই দেবতার তিনটা পন্না ছিল লাত মানাত উৎসা এই তিনটা দেবীর উপাসনা করা হতো তখন তিনি যে জিনিসটা দেখলেন যে এই এই তিন দেবীর উপাসনা করে আসলে কোনো লাভ নাই এগুলো আসলে ভুয়া কথা এগুলো মানুষের বানানো মাটির মূর্তি এগুলোর কোনো ক্ষমতা নাই এই যে যাচাই করে দেখাটা এই দেখাটা তো ভালো কাজ নাকি হ্যাঁ ভালো তাহলে তাহলে আপনি আপনি কাদের সুন্নত অনুসরণ করতেছেন ভাই আপনি কি সেই সময় পত্রলীকদের সুন্নত অনুসরণ করতেছেন নাকি নবীর একটু শেষ করে দিই একটু পয়েন্টটা শেষ করি নবীর হচ্ছে নবীর সুনত হচ্ছে যাচাই করে দেখা ভাই আমার কথাটা একটু শুনে নেন নবীর সুনত হচ্ছে যাচাই করে দেখা যে দাদা আমার দাদা চোদ্দ গোষ্ঠী এই ধর্ম পালন করছে দেখেই যে এই ধর্মটা সত্য এইটা তো হইতে পারে না এইটা তো কোনো কথা হইতে এটা কোনো যুক্তি হইতে পারে না নবী মোহাম্মদ এই কাজ করেছে ভারতবর্ষের গৌতম বুদ্ধ তিনিও এই কাজ করেছেন তিনিও তখন তার সমাজে যখন নতুন ধর্ম প্রচার করার আগে তিনি যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে সেই সময় যে ব্রাহ্মণ্যবাদ সমাজে প্রচলিত ছিল ব্রাহ্মণ্যবাদের বর্ণবাদ প্রথা সমাজে প্রচলিত ছিল সেগুলো তিনি যাচাই করে দেখেছেন এবং তিনি মনে করেছেন যে এই জিনিসগুলো সমাজের জন্য ভালো না মানুষের জন্য উপকারী না মানুষের ক্ষতি করে কাজ ধর্ম প্রবর্তন করেছেন বা একটা বিপ্লব করেছেন শুনেন আপনি বিষয়টা অনেক লেনদি করছেন অনেক দূরে নিয়ে যান্দি করছি লেনদি করছি আপনাকে এটা বোঝানোর জন্য যে যাচাই করে দেখাটা করে দেখাটা যাচাই করে দেখাটা এটা ভালো নাকি মন্দ এইটা বোঝাবার জন্য আমি এই কথাগুলো বলছি আপনি তো শুরুতেই পারতেন আপনি তো শুরুতেই পারতেন করে দেখাটা ভালো কাজ এটা বলতেন তাহলে মানেন অবশ্যই মানি না কারণ নবী মোহাম্মদ আবার সে কিভাবে মানে আল্লাহ নবী হবে আল্লাহ কোনো প্রমাণ নাই এবং সে ছিল সে ছিল অত্যন্ত বর্বর স্বভাবের মানুষ তিনি ছিলেন অত্যন্ত বর্বর এবং অসভ্য স্বভাবের মানুষ

উনি বলেছেন যে নবী শব্দটার মানে হচ্ছে এই নবী শব্দটার মানে এইভাবে ছিল সেই সময় যে নবী হচ্ছে তারা যারা সমাজের একটা বড় নেতৃত্বের কাজ করে বড় একটা নেতৃত্ব দেয় সেই হিসেবে আমি তাকে নবী বলি সেইটা হচ্ছে এই এই সংজ্ঞা অনুসারে যে সে সেই সময় একটা বড় নেতৃত্ব দিয়েছিল একটা বড় যুদ্ধের বা বড় একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল এই হিসেবে তাকে আমি নবী বলি কিন্তু আল্লাহর নবী আপনি যদি বলেন আল্লাহর নবী আল্লাহর প্রেরিত বার্তা বাহক এই সংজ্ঞা অনুসারে না ভাই এই বার্তা এই সংজ্ঞা অনুসারে আমি তাকে নবী মানি না তালে বঙ্গবন্ধুকে নবী না বঙ্গবন্ধুর নবী হবে কিভাবে বঙ্গবন্ধুর থেকে সেই আমি বলেছি আপনাকে আরব অঞ্চলে উই মধ্যপ্রাচ্যে এই শব্দটা দ্বারা তাদেরকে মিন করা হতো যারা সমাজে বড় একটা বিপ্লব ঘটিয়েছে আমি বলছি যে আপনি কুরআন মানেন ভাই আমি তো নাস্তিক আমি কেন কুরআন মানতে যাব এটা কেমন কথা বলছেন আপনি সেজন্য আপনার সাথে আমার যুক্তি তর্ক খাটবে না আপনি যেহেতু আল্লাহ মানেন না নবী মানেন না কুরআন মানেন না

ধর্ম ভাই আপনাকে আমি আমি বললাম যে বাইবেল গীতা বেদ পড়েছি ত্রিপিটক পড়েছি পৃথিবীর অনেকগুলা ধর্মগ্রন্থ আমি পড়েছি এবং শুধু পড়ি নেই বুঝে পড়েছি উচ্চারণ নেই শুধু বুঝে পড়েছি এবং কোরআনের তাপসি অনেকগুলা তাপসির আমি পড়েছি হাদিস বেশিরভাগ হাদিস আমার আমার মুখস্থ হয়ে গেছে হ্যাঁ আপনি আমাকে হাদিস নিয়ে আমার সাথে যে কোনো পৃথিবীর যে কোনো আলেমকে আমি চ্যালেঞ্জ দিতে পারি হাদিসের উপরে কথা বলবো সে বলুক আমি বলবো তারপরে দেখা যাবে কে কতটুক পারে বলতে এই চ্যালেঞ্জ আমি দিয়ে রাখছি বহু আগে থেকে মানে কার কত জ্ঞান আছে তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ভাই আমি যাচাই করে দেখেছি যাচাই করে দেখে আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি আমি একজন গর্বিত মুরতাদ আমি একজন ইসলাম ধর্ম ত্যাগী আর আপনি কোরআনটা কখনো বুঝে পড়েন নাই আপনি বলতেছেন যে কোরআন না বুঝে পড়লে আপনি বুঝে ফেলছেন যে কোরআন সত্য নাকি জি ও এইটাকে ভাই আমরা বলি অন্ধবিশ্বাস বুঝছেন তাহলে এই যে পৃথিবীতে যে কত কোটি মুসলমান এরা কি সব মিথ্যা সেটা তো মিথ্যা তো আমি বলি নাই পৃথিবীতে তো অনেক কোটি খ্রিস্টানও আছে তাতে কি আসলো গেল না আপনি তাহলে কোন ধর্মে গেলেন

এত কোটি খ্রিস্টান এত কোটি মুসলমান আছে এই কারণে ইসলাম ধর্মটা সত্য তাহলে আমার শুনে নেন ভাই একটু ভাই ভাবে কথা বলছেন আপনি একটা দাবি করলেন যে পৃথিবীতে এত কোটি মুসলমান আছে এই কারণে যদি ইসলাম ধর্মটা সত্য হয় তাহলে তো কথাটা শুনে

আপনি আপনি তো যেহেতু আল্লাহ মানেন না এই জন্য এই এই জায়গায় আমি যাইতে পারছি না আপনার সাথে কি যে ধর্ম ওইটা ওইটা পরে আপনি আগে এই পয়েন্টটা ক্লিয়ার করেন যে সংখ্যা বেশি হইলে জনসংখ্যা বেশি হইলে সেই কথাটা সত্য হয় একটা ধরেন 500 কোটি মানুষ যদি একটা জিনিস বিশ্বাস করে তাহলে কি সেই কথাটা সত্য হয়ে যাবে নাকি নাকি কেমনে হবে তাহলে ভাই তাহলে তো ভাই ইসলাম ধর্ম তো মিথ্যা কারণ হচ্ছে পৃথিবীতে 800 কোটি মানুষ 650 কোটি মানুষ ইসলামে বিশ্বাস করে না মাত্র 150 কোটি মানুষ ইসলামে বিশ্বাস করে তার মানে সাড়ে কোটি মানুষ মনে করে নবী মোহাম্মদ হচ্ছে ভুয়া নবী আল্লাহ হচ্ছে ভুয়া আল্লাহ তাহলে সংখ্যার কথা যদি ভাই আমার পয়েন্টটা আমার যুক্তিতে একটু শুনে নেন আগে মন দিয়ে শোনেন মন দিয়ে শুনলে আপনি ভালোভাবে উত্তরটা দিতে পারবেন আপনি যুক্তি দিয়ে উত্তরটা দিতে পারবেন আপনি শুনতেই চাচ্ছেন না আপনি বারবার মানে মনে হচ্ছে যে আপনি শুনতেই চান না আপনি আগে যুক্তিটা শোনেন তারপরে আপনাকে আমি সময় দিব আপনি যদি ভালোভাবে বুঝে উত্তরটা দিতে চান তখন আপনি আরো আপনি আরো ভালোভাবে উত্তরটা দিতে পারবেন একটু শুনে নেন আগে আপনি বলছেন যে বেশি মানুষ এটা বিশ্বাস করবে সেটাই সত্য আপনার এই কথাটা যদি সত্য হয় আপনি একটু আগে বলেছেন আমি আপনাকে জিজ্ঞাসা করেছি পাঁচশো কোটি মানুষ যদি একটা জিনিস বিশ্বাস করে তাহলে সেই জিনিসটা কি সত্য হবে আপনি বলেছেন হ্যাঁ অবশ্যই হবে তাহলে আপনার এই যুক্তি অনুসারে পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি মুসলমান আছে দেড়শো কোটি বাকি থাকে কত বাকি থাকে সাড়ে ছশো কোটি এই সাড়ে ছশো কোটি মানুষ ইসলামে বিশ্বাস করে না তারা মনে করে ইসলাম ভুয়া ধর্ম শুধুমাত্র দেড়শো কোটি মানুষ মনে করে ইসলাম সত্য ধর্ম তাহলে

কেউ ইসলামের মানে ইসলামকে সত্য বলেই মনে করত তাহলে তো তারা মুসলমানই হয়ে যেত তারা হিন্দু ব্যক্তি মনে করে ইসলাম সত্য কি আর সে হিন্দু থাকে তাহলে কি ভাই কথা মানে বুঝে বলতেছেন নাকি না বুঝে কথা বলতে হবে এই জন্য বলতেছেন আসবে একসময় আসবে এটা হচ্ছে আগে জানা ওগুলো আসবে কি আসবে না সেটা কবে আসবে না না আসবে সেটা তো ভিন্ন বিষয় আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনাটাতে থাকেন ভবিষ্যতে কেয়ামতের আগে কি হবে কেয়ামতের আগে মানে গাছে আম ধরবে কিনা সেটা তো ভিন্ন বিষয় ভাই আপনাকে যেটা জিজ্ঞাসা করছি যে পয়েন্টে আমরা আছি আলোচনাটা করেন যে যদি দেড়শো কোটি মানুষ মুসলমান হয় সাড়ে ছশো কোটি মানুষ অমুসলিম হয় তাহলে বেশিরভাগ মানুষ তো অমুসলিম এবং বেশিরভাগ এই সাড়ে ছশো কোটি মানুষ মনে করে যে ইসলাম ধর্মটা সত্য না তারা যদি কেউ মনে করতো যে ইসলাম ধর্মটা সত্য তাহলে তো সে মুসলমানই হয়ে গেল তাহলে তার সে অমুসলিম হলো না কিন্তু তারা তো তারা তো অলমোস্টলি এই কারণে তো তারা 650 কোটি অলমোস্টলি সেই 650 কোটি অলমোস্টলি আপনার যুক্তি ছিল বেশিরভাগ মানুষ যেটা বিশ্বাস করে সেটা অবশ্যই সত্য হবে তাহলে তো 650 কোটি মানুষের যে বিশ্বাস যে ইসলাম মিথ্যা তাহলে তো ইসলাম মিথ্যা হয়ে গেল আপনার যুক্তি অনুসারে না না ভাই আপনাকে আপনি আপনাকে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি ভাই যুক্তি কাকে কি বলেন অবশ্যই বলেন এখন এখন শুনেন মানে একটা জিনিস একটা জিনিস নিয়ে যুক্তি দিয়ে কিভাবে চিন্তা করতে হয় এটা কি কোনো আপনি কখনো শিখেছেন যে যুক্তি দিয়ে আমি আমি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে একটা জিনিস চিন্তা করব যাচাই করে দেখব এই আপনি কখনো কোথাও শিখেছেন নাকি সারা জীবন এইভাবে অন্ধ বিশ্বাসের ভিতরে বসবাস করেছেন শুনেন আপনার আপনার এলাকায় ইলেকশন হলো মানে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন অন্ধবিশ্বাসটা আপনি কি মনে করেন অন্ধবিশ্বাসটা ভালো এবং যুক্তি দিয়ে চিন্তা করাটা ভালো না এটা আপনি মনে করেন আপনার অন্ধবিশ্বাস তো পরে আগে আপনি আপনি আগে প্র্যাকটিক্যাল আসেন প্র্যাকটিক্যাল দেখেন তারপরে আপনার বিশ্বাস তারপরে হচ্ছে আপনার বিশ্বাস এখন আপনি বলছেন না না আপনি 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 ইসলামের মূল ভিত্তি হচ্ছে ইমান তাই না ভাই জি ইমানের কয়টা স্তর বলেন তো কয়টা কয়টা বিষয় ইমান আনতে হবে পাঁচটা পাঁচটা আচ্ছা ঠিক আছে বলেন কি কি বিষয় আপনার নামাজ রোজা হাত জাকাতোলা এগুলা ইমানের অংশ না ভাই ইমানে ইমান কোন কোন বিষয় আনতে হবে সেই কি আপনি জানেন ভাই আপনি না জানলে বলেন আপনাকে আমি বলে দিব বলেন

আপনি কি এই যে একটা সিনেমা আছে হিরক রাজার দেশে এই সিনেমাটা দেখেছেন না আমি দেখিনি এইটা দেখেন নাই আচ্ছা যে যত জানে তত কম মানে বুঝতে পেরেছেন আচ্ছা আপনাকে আমি যে জিনিস দেখাচ্ছি এই যে দেখেন ইসলামের ইমান হচ্ছে সাতটা ইসলামের যে ইমান ইমান সাতটা বিষয়ের উপর ইমান আনতে হবে একক স্রষ্টা আল্লাহকে বিশ্বাস করা আল্লাহর ফেরেস্তাদের প্রতি বিশ্বাস করা আসমানি কিতাব সমূহে বিশ্বাস করা নবী রাসুলদের প্রতি বিশ্বাস করা তাকদির তাকদিনের উপর বিশ্বাস করা আখিরাত বা পরকালের উপর বিশ্বাস করা মৃত্যুর পরে পুনর্জীবনের প্রতি বিশ্বাস করা এই হচ্ছে ইমানের সাতটি অঙ্গ এই সাতটা বিষয়ে আপনার ইমান আনতে হবে তাহলে আপনি মুসলমান বুঝতে পেরেছেন তাহলে এই জিনিস এই সাতটা জিনিসের একটাও কি আপনি কখনো যাচাই করে দেখেছেন না ভাই আপনার সাথে মনে হচ্ছে কথা বলে আসলে কোন আমি মনে হয় গাছের সাথে কথা বলছি আচ্ছা ভাই আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে আর রঞ্জনা আপু আপনি আমার মনে হচ্ছে ওনার ওনার যথেষ্ট বয়স হয়েছে এবং সারা জীবন ধরে উনি এই অন্ধবিশ্বাসের ভিতরে বড় হয়েছেন ওনার বোধ হয় ওনার কখনো যাতেই বাছাই করে কিছু দেখেন নাই অন্ধভাবে সারা জীবন বিশ্বাস করে গেছেন বাপমায় যা বলেছে সেটাই বিশ্বাস করেছেন বাবদাদার ধর্ম হয় সেটাই করেছেন উনি কখনো কোন নিজের ধর্মগ্রন্থটাই পড়েন নাই তাহলে আমি কি কথা বলবো নিজের কোরআনটাই উনি নিজে বুঝে পড়েন কি কথা বলবো আমি নিশ্চিত যে কোরআন সম্পর্কে যদি আমি তিনটা প্রশ্ন ওনাকে করতাম উনি একটা উত্তর দিতে পারতেন না কারণ উনি কোনো কিছু নাই জীবনে কোনো কিছু জানেন না পড়েন নাই উনি বিশ্বাস করছে তাই উনিও করে মানে হুইনা মুসলমান এটা বলে শূন্য মুসলমান শুনে ঠিকই বলছি সেও বলে আমার মোবাইল টা আছে আমি তো একটু ভয় পাচ্ছিলাম যে কখন না আসার মারে আচ্ছা আপনি অপমানিত হইন না আমি আমি তো আগেই বলছিলাম যে উনি বেশ রাগী মানুষ আর আমি সেই ধরে ওনার পিছনে লেগেই আছি বকা শুনি যাই করি আমি হাত ছাড়ছি না যতদিন না সে না বোঝে আচ্ছা আচ্ছা আপু ঠিক আছে কিন্তু আপনি সাবধানে মানে কথা বলেন কারণ অনেক সময় দেখা যায় যে ওনারা খুব মানে একটু ভায়োলেন্ট হয়ে যায় একটু জঙ্গি জঙ্গিদের মতো হয়ে যায় মানে উত্তেজিত হয় কি করে না করে এগুলো তো বলা যায় না কারণ এই ধর্মটা তো আসলে শিক্ষা দেয় যে কোপা কুপি শিক্ষা দেয় এখন এই জিনিসটা একটু মানে নিজের নিরাপত্তাটা একটু নিশ্চিত করে কথা বলেন আর কি আচ্ছা ভালো থাকবেন আর আপনার দেওয়া বিষয়গুলো আমি তাকে পড়াবো এখন ফোনে তো দিই সে কিনা আমি জানি না তবে হয়তো বা পড়ে আচ্ছা আচ্ঠা ঠিক আছে ঠিক আছে আপনি ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য রইল আ তাহলে আপুকে বিদায় জানালাম এখন আমি আরও দু একজনকে যুক্ত করব এরপরে আমি লাইভটা শেষ করে দিব আরেকজনকে দেখি আর অনেকেই অপেক্ষা করছেন কিন্তু আচ্ছা সানোয়ার আপনাকে যুক্ত করেছে সানোয়ার আপনি বলেন সানোয়ার আপনার আনমিউট করে কথা বলতে হবে আপনি একটু আনমিউট করে তারপরে কথা বলেন আসিফ ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনার পরে হোক বলেন ভাই একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে ধরেন যে আপনি যেটা বলছেন যে ইসলামের যে সাতটা ইমান সাতটা ইমান দিয়ে তো আপনি অনেক কিছু বললেন আগের বক্তা অনেক যুক্তি দিলেন খুব ভালো লাগলো এখন আমি হচ্ছে আমার সমস্যাটা এরকম যে আমি আমার বাবদাদাদের পালিত বাবদাদারা করেছে সেই জন্য পালন করি তো এখন আপনি আমাকে বলেন যে আমি এই সাতটা ইমানকে বিচার করব কিভাবে একটু যদি এটার উপরে যদি কিছু আলোকপাত করতে পারেন আমি এই ধর্মটাকে ছাড়তে চাচ্ছি মানে এটাকে এক্স হয়ে যেতে চাইছি যদি একটু আমাকে একটু এলাইটেড করে দিতেন মানে আপনি মানে আপনি কোনো কিছুকে যে কোনো কিছু আপনি যাচাই করেন কিভাবে একটু বলেন তো ভাই মানে দেখেন আমি হচ্ছে সত্যি কথা বলতে আপনি বললেন হুই না মুসলমান আমি অ্যাকচুয়ালি আহ মেদিনীপুর থেকে আরকি মেদিনীপুর মানে ওয়েস্ট বেঙ্গলের নাম শুনেছেন কি মেদিনীপুর

মানে অটোমেটিক আপনি নিয়ে নিয়েছেন মানে কোন যাচাই না করে। । করেছেন বিশ্বাসটা আপনি গ্রহণ করে নিয়েছেন কোনো যাচাই করেন নাই সেই যে সেই সংস্কারগুলো যখন আপনার ভেতরে আছে সেই সংস্কারগুলো গুলা সবসময় আপনাকে যেটা করবে সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছুকে যাচাই করতে যাবেন তখন সেটা একটা প্রভাব বিস্তার করবে সেই সংস্কার গুলা আপনার মধ্যে প্রভাব বিস্তার করে এই মুক্ত চিন্তা বিষয়টাই হচ্ছে এটা যে আপনি পূর্ব সংস্কার থেকে যতটা সম্ভব মুক্ত হওয়ার চেষ্টা করবেন এটা করার চেষ্টা হিসেবে আপনি যেটা করতে পারেন আপনি মনে করেন মুসলিম পরিবারে এর জন্ম গ্রহণ করেছেন আপনার কাছে যখন কেউ হনুমানের গল্প বলে হিন্দু ধর্মের হনুমানের গল্প বলে আপনি সেটাকে যেই দৃষ্টিতে সেটাকে আপনি নাকচ করে দেন আপনি করবেন কি যে আমার ধর্মটাকে সেই জায়গা দাঁড় করাবেন এবং মনে মনে ভাববেন যে আমি এখন ওই একই যুক্তিগুলা ব্যবহার করে এই জিনিসটাকে নাকচ করতে পারি কিনা দেখিত যেমন ধরেন হিন্দু ধর্মের একটা গল্প আছে যে হনুমান ছোটবেলা কমলা ভেবে না আপেল ভেবে যেন খেয়ে ফেলেছিল তাই না এরকম একটা গল্প আছে তাই না ঠিক 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 এবং এটা যখন আমরা শুনি তখন আমাদের কাছে মনে হয় কি হাস্যকর একটা ব্যাপার মানে এটা কি কখনো সম্ভব এও কি কখনো সম্ভব এটা কিরকম একটা উদ্ভট কথা ঠিক কিন্তু আমি যদি আমি যদি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতাম তাহলে কি হতো ঘটনাটা তখন যদি ছোটবেলা থেকে আমি এই জিনিসটা শুনে শুনে বড় হতাম তাহলে জিনিসটা আমার কাছে খুব স্বাভাবিক মনে হতো এবং আমার মনে হতো হওয়ার কথা আবার হিন্দু পরিবারের জন্য হজরত মোহাম্মদ একটা পাখনাওয়ালা ঘোড়ায় করে সাত আসমান পাড়ি দিয়ে মানে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে মেরাজাটাতে ঘুরে আসছে অথবা হজরত মোহাম্মদ আঙ্গুলের ইশারায় তাঁতকে দুই খণ্ড করে ফেলছিল

পাহাড় কাঁধে করে নিয়ে আকাশে পারে উদ্ভট কথা কি হিন্দুরা কত সংস্কার অশিক্ষিত মূর্খ গুলা কি বলছে এইসব এখন আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনার এই প্রিজুডিস গুলা থেকে বের হয়ে আপনি দুইটা জিনিসকেই একই মানদণ্ডে যাচাই করে দেখবেন যাচাই করার পরে আমি নিশ্চিত আপনার কাছে যেটি মনে হবে যে দুইটাই মানে হাস্যকর ঠিক ঠিক ভাই ঠিক ঠিক ধন্যবাদ ভাই ভাই আপনাকে এক সেকেন্ড আর দু সেকেন্ড একটা সময় নেবো ভাই মানে বলছি আপনি কি আমায় কিছু সাজেস্ট করতে পারেন মানে কোন জায়গাগুলো ঠিক পড়লে আমার এগুলো সব আমি বেসিক্যালি আপনার লেখাগুলো পড়ি বা অভিজিৎ দার অভিজিৎ রয়ের লেখা লেখা লেখকগুলো পড়ি আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক আছেন যারা মুক্ত চিন্তক লিখেন ওগুলো পড়াশোনা করি তসলিমা দিরও এগুলো পড়াশোনা করি তো ভাই আপনি কি আমি সাজেস্ট করতে পারেন যে কি পড়লে আমি এই জায়গাটা থেকে আরো ক্লিয়ার হয়ে যেতে পারি মানে কিছু যদি মাইন্ড না করে যদি একটু বলেন হ্যাঁ ভাই পড়ার তো আসলে শেষ নেই পড়ার তো আমি আপনাকে অজস্র বইয়ের নাম বলতে পারি কিন্তু মানে এই বইয়ের কোন বই পড়তে পারেন এটা তো আমি এইভাবে এক কথায় আপনাকে বলতে পারবো না যেটা আমি বলতে আপনি আপনি যদি ইসলাম সম্পর্কে পড়তে চান আগে এবং সেই সাথে তাফসির গুলা পড়ে ফেলেন ধরেন ইবনে কাসিরের তাফসির অথবা আল বিদায়া ওয়ান নিহায়া আল্লাহ ইবনে কাসিরের একটা গ্রন্থ আছে আল বিদায় ওয়ান নিহায়া এই গ্রন্থটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ এই বইটা পড়ে ফেলতে পারেন এটা অনেক বড় তবে আপনার সময় লাগবে কিন্তু পড়ে ফেলতে পারেন এই দুইটা যদি আপনি করেন তাহলে আপনি মোটামুটি ইসলাম সম্পর্কে বেসিক ধারণাগুলো ভালোভাবে পেয়ে যাবেন এরপরে আপনি আরো যে কাজগুলো করতে পারেন অন্যান্য বিষয় দর্শন বিজ্ঞান বিষয়ে যেটা যেটা আছে সেটা সেটা পড়তে পারেন সংশয় ডট আপনি অনেকগুলা বই পাবেন অনেক বই আমরা দিয়ে রেখেছি ওকে ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আমার মানে আমাদের ইন্ডিয়ান কালচার আমার মানে নমস্কার দিদি ভাবিকে আমার সিদ্ধার্থকে আমার ভালোবাসা জানাবেন আর ভাবিকে আমার শ্রদ্ধা জানাবেন নমস্কার ভাই আর বলছি ভাই আমি কি মাতব্বর ভাইয়ের ওখানে মেল করতে পারবেন আপনার সাথে মাতব্বর ভাইয়ের সাথে মেল তাহলে আর আমি আপনার ওই করে সাবস্ক্রিপশন করে নিচ্ছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ এটা মাতব্বর ভাইয়ের সাথে আলাপ করে নেই বিষয়টা নিয়ে ওকে ভাই ওকে ভালো থাকবেন আচ্ছা ভালো থাকবেন